প্রত্যেক বেলায় কিন্তু ইলিশ খাওয়া যায় না আসলে খায় না মানুষ সবাই খায় না কেউ কেউ খায় সবাই খায় না যেমন আমি প্রত্যেক বেলায় ইলিশ খাবো না চাঁদপুর আসলে আপনার ভাবি তো ইলিশ খাই না দিশাত মাছের ধারের কাছ দিয়ে হাঁটে না তো সেই হিসাব করলে এরা আসলে কি খাবে আমি জানি না বট খুবারা ভালো লাগবে কিনা এটা আসলে বট বলা যায় না এটা বলতে হবে বটের কালা ভুনা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গরুর ভুঁড়ির কালা ভুনা বা বটের কালা ভুনা একটু গোস্ত সমেত মুখে দিলাম বিসমিল্লাহ ওয়াও যদি আমি র্যাঙ্কিং করি তাহলে ফার্স্টে থাকবে এইটা সেকেন্ডে থাকবে এইটা এটা খাওয়ার পরে বলবো কোনটা থার্ডে থাকবে অস্থির লেভেলের হালিম এইটা আসলে থার্ডে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি চাঁদপুর চাঁদপুর যে এই রেস্টুরেন্টটা আজকে আমরা খাবো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আজিজিয়া আজিজিয়া রেস্তোরাঁ স্ট্যান্ড রোড চাঁদপুর সদর এখানে আমরা কি খাবো আমরা একটা রেকমেন্ডেশন চাইছিলাম যে আমরা কোথায় গেলে কি খাবো সেই রেকমেন্ডেশনে একটা একটা না কয়েকটা মেনশন ছিল আজিজিয়ার কথা এখানকার বট গরুর ভুঁড়ি আর পরোটা হ্যাঁ আর না গ্রিল দরকার নাই আমরা আসলে বট এবং পরোটার ইয়ে পাইছি আপনার রেকমেন্ডেশন পাইছি সো আমরা ওইটাই খাবো আর সাথে দেখবো আরো কি আছে আসেন একটু ভেতরে যাই না না অসুবিধা নেই দোয়া করবেন দোয়া করবেন দোয়া দিলেই হবে ইনশাল্লাহ জি জি আসসালামু আলাইকুম আমাদের জন্য কি নিয়ে আসছেন ওকে আচ্ছা আমাদের তো আপনি গরুর ভুঁড়ি দিবেন বা গরুর বট বট কত করে বট হলো 70 টাকা 70 টাকা আচ্ছা আর কি আছে এম আছে গরুর বট তারপর হালিম হালিম 70 টাকা হালিম আছে হালিমও দিতে পারেন একটা আর কি আছে আর হলো আপনার মুরগির গ্রিল আছে গরুর গোশ ভুনা আছে গরুর গোশ ভুনা কত গরুর গোশ ভুনা হলো আপনার 140 টাকা এটা গরুর গোশ ভুনা দেন আর কি আছে সাথে সাথে ডাল ভাজি আছে ডাল ভাজি খাবে আচ্ছা একটা হালিম একটা গরুর গোশ একটা বট হ্যাঁ একটা হালিম নিছে হ্যাঁ একটু এই পরোটা দিয়ে একটু একটা গরুর গোশ ঠিক আছে ওকে সো মেইনলি আমরা ফোকাস করব গরুর বট এবং পরোটায় সাথে হালিম আর গরুর গোশ দুইটা এক্সট্রা নিলাম যাতে একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় আর কি আচ্ছা এখন কথা হয়েছে চাঁদপুরে আসলে মেইনলি আপনারা কী খাবেন আপনারা তো ইলিশ খাবেন ইলিশ প্রত্যেক বেলায় কিন্তু ইলিশ খাওয়া যায় না আসলে খায় না মানুষ সবাই খায় না কেউ কেউ খায় সবাই খায় না যেমন আমি প্রত্যেক বেলায় ইলিশ খাবো না চাঁদপুর আসলে আপনার ভাবি তো ইলিশ খাই না দিশাত মাছের ধারের কাছ দিয়ে হাঁটে না তো সেই হিসাব করলে এরা আসলে কি খাবে এরা খাবে এই যে কালো রঙের এরকম গরুর বট ঠিক আছে এই বটটার দাম 70 টাকা হ্যাঁ বট কম তিল্লি বেশি লাগতেছে মোটা বট এটা মোটা বট 70 টাকার বট আসলে দেখতেই তো ভালো লাগতেছে না তাই না এটা কি 70 টাকা হাফ এটা এক হাফ তাহলে আমার ফুল দেন 140 টাকা অসুবিধা কি ভরে দেন দাঁড়ান আগে একটু জেনে নি সেটা হচ্ছে এটার সাথে কি কোনো থোরা আছে একবারই তাইলে আপনি আমাকে ফুল দেন হাফ দিয়ে না এখানে তো ফুল দিছে হাফ দিছেন না আপনি আপনি ফুল দেন এটার ভিতরে আরেকটা দেন আর এই এখানেও তো থোরা নাই এখানে থোরা কয় পিস পরে দুই পিস তার মানে আমরা প্রথমে পেলাম 6 পিস পরে 2 পিস তাহলে 8 পিস হচ্ছে 140 টাকা 140 টাকা ওকে ওকে এইটা হচ্ছে গিয়ে ওনাদের এখানকার গরু ভুনা ওনারা পরে 2 পিস থোরা দেয় ওই থোরা টোরা সবকিছু সহ এখানে আছে 140 টাকা
এটা হচ্ছে ওনাদের এইখানকার চিকেন ঝাল ফ্রাই, মুরগির ঝাল ফ্রাই, এটা 120 টাকা। এখানে মনে হয় দুই টুকরা মুরগির পিস আছে, একটা আলু আছে আর একটা হাড়ের মতন আছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিফ হালিম, এটার দাম হচ্ছে 70 টাকা। হালিমের উপরে দেখেন ওনারা আবার এই যে চিলি ফ্লেক্স এটা ছড়াই দিছে, হ্যাঁ বেরেস্তা চিলি ফ্লেক্স। এবং চাঁদপুরে আমি দেখলাম যে এটা সেটা হচ্ছে কম বেশি সব জায়গায় বিলাতি ধনিয়া পাতাটা ব্যবহার করা হয় বেশি। আর এটা হচ্ছে ওনাদের বট, যেই বটের জন্য মেইনলি এখানে আসা। আমি জানি না বট খুব আরও ভালো লাগবে কিনা, এটা আসলে বট বলা যায় না, এটা বলতে হবে বটের কালা ভুনা। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে গরুর ভুঁড়ির কালা ভুনা বা বটের কালা ভুনা। ওকে একটু গোস্ত সমেত মুখে দিলাম, বিসমিল্লাহ। ওয়াও রান্নাটা সুপার হয়েছে, গরুর গোষ্ঠ সুপার হয়েছে, খুব চলে না গরুর গোষ্ঠ জায়গায়। খাও, কিরকম লাগতেছে আমি বলি, কোরবানির দিন দুই দিনটা জাল হওয়ার পরে আমরা রুটি দিয়ে মাংসটা খাইলে যেরকম লাগে না, এটার মধ্যে ওই ফিলটা আছে, আছে না? এটা মাস্টাই, অবশ্যই খাবেন, জলদি রুটি খাওয়া যায় না, তুমি খাও, আগে কালা ভুনা খাই। আমি জানি না এটা এরকম কেন, ভাই ঠিকঠাক পরিষ্কার করছো তো? ওকে সবসময় পরিষ্কার। এটাও বেশ ভালো, খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং বটের যে একটা এক ধরনের একটা স্মেল থাকে ওটা কিন্তু এখান থেকে উধাও হয়ে গেছে, খুব একটা নাই। খেতে মনে হচ্ছে যে আপনি গরুর গোশ টাইপেরই কিছু একটা খাচ্ছেন, এ রেগুলার গোশ না, এরকম মনে হচ্ছে, একটু কালা ভুনা ফ্লেভারটা আছে। বটটা মজা না, এবং প্রত্যেকটা বট মোটা বট, এখানে কিন্তু ফুল নেয়া, প্রথমে হাফ দিছিল পরে আমি আরও হাফ নিয়েছি, সো এখানে 140 টাকার বট। লাস্ট বটটাও খাই, আরে কোরবানি কোরবানি ফিল হচ্ছে, গরুর গোশে কোরবানির ফ্লেভার, তার উপরে খেলাম বট, আর মুরগিটা খাওয়ার পরে আবার ফ্লেভারটা চলে যাবে। বটটা খুবই টেস্টি, যারা ভুঁড়ি ঘোর বট পছন্দ করেন তারা এখানে আসবেন চাঁদপুর আসলে। আর আমার খাওয়া এখন পর্যন্ত চাঁদপুরের চাঁদপুর সদরের সেরা গরুর গোশ হচ্ছে এটা। এর আগে আমি মান্নান সাহেবেরটা খাইছি, মান্নান সাহেবেরটা আমার কাছে এতটা মজা লাগে নাই, এটা যতটা মজা লাগছে। মান্নান হাইপে চলে, এরা এমনিই চলে। এখানে চিকেন জলফাইটাও মজা, অনেক বেশি মশলাদার মনে হচ্ছে না, বাট এটা অনেক বেশি লাইট মুখে দেওয়ার পরে লাগতেছে। জলফাইতে আলু, আহ আলুটা যা সফট, যদি আমি র্যাঙ্কিং করি তাহলে ফার্স্টে থাকবে এইটা, সেকেন্ডে থাকবে এইটা, এটা খাওয়ার পরে বলবো কোনটা থার্ডে থাকবে।
আমি একটু আগে রুটি দিয়ে খাই হালিম। ঢাকার অনেক মজার হালিম আমরা খাইছি না, গরুর গোশত। অস্থির লেভেলের হালিম এইটা আসলে থার্ডে দেওয়া যাবে না। দশে নয়, দশে সাড়ে আট, দশে আট, দশে সাড়ে সাত, বিষয়টা বুঝছেন তো আপনারা। চাঁদপুর আসলে আশেপাশে অনেক জায়গা পাবেন, বাট একবার ট্রাই করেন স্ট্যান্ড রোডের আজিজিয়া হোটেলে এসে এই খাবারগুলো সন্ধ্যার সময় ট্রাই করতেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো না লাগে সেটা কমেন্টসে লিখে জানাবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আর কি আর আমাদের জন্য দোয়া করবো বেশি বেশি। আল্লাহ হাফেজ বাবা। তাতা তাতা, ওই যে তাতা, এই যে এই যে এদিকে এদিকে দিশুকে তাতা বলো, ওই যে দিশু চলে যাচ্ছে, দিশুকে তাতা বলো, তাতা বলে দিছে।